আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো মোটামুটি কিছুদিন আগে আমি একটা লিস্ট ভিউ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, তো সেটা ডেডিকেটেড ছিল লিস্ট ভিউ কীভাবে শো করাবেন। তো আজকে ভিডিওটা হলো যে কীভাবে আপনারা এই লিস্ট ভিউ থেকে যে কোনো আইটেম সার্চ করতে পারেন। এখানে উপরে সার্চ থাকবে, তো সেখানে যা টাইপ করবেন নিচে লিস্ট ভিউতে যদি সেই আইটেমটা থাকে তাহলে সার্চ রেজাল্টে শো করবে। তো সেই ভিডিওতে আমি কিন্তু এখানে ক্লিক করলে যাতে টোস্ট শো করে সেই ব্যবস্থাও করে দিয়েছিলাম। যাই হোক, যারা লিস্ট ভিউ সেই ডেডিকেটেড ভিডিওটা দেখে নেয় অবশ্যই দেখে নেবেন। তো সিম্পল ওই ভিডিওতে একটা এখানে ডিজাইন ভিউতে একটা লিস্ট তৈরি করছিলাম, আর এখানে স্ট্রিং এর মাধ্যমে আইটেমগুলো দিছিলাম, তারপরে এখানে ফাইন্ড করছিলাম, আর এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও ডিফল্ট যে লেআউট সেটা এখানে সিলেক্ট করে দিছিলাম, আর অ্যাডাপ্টারে স্টোর করছিলাম, অ্যাডাপ্টারের মাধ্যমে শো করছিলাম, স্ট্রিং এ স্টোর করছিলাম লিস্টের আইটেমগুলি, আর আইটেমের উপরে অন ক্লিক লিসেনার অ্যাড করছিলাম যে যেইটাতে ক্লিক করলে সেইটার পজিশন অনুযায়ী সেই টেক্সটটা শো করে এই টোস্ট ভিউর মাধ্যমে। তো সিম্পল কাজ ছিল। যাই হোক, আমরা এই লিস্ট ভিউতে লিস্ট ভিউটা যদিও বা এখানে শো করতেছে না, এখানে শো করতেছে, সমস্যা নেই। তো এই লিস্ট ভিউতে কীভাবে সার্চ ভিউ অ্যাড করবেন সেটাই দেখব। তো এরপরে আরও কয়েকটা ভিডিও থাকতে পারে ডেডিকেটেড সার্চ ভিউ নিয়ে। তো আমি যেটা নিয়ে ভিডিও মানে যেটা তৈরি সেটা কয়েকটা পর্বই ভিডিও তৈরি করি, কয়েকভাবে আমি দেখানোর চেষ্টা করি। যাই হোক, সরাসরি কাজে চলে যাব। তো প্রথম আমাদের এখানে একটা সার্চ অ্যাড করে নিতে হবে। তো এইটা অবশ্যই আপনারা সার্চ ভিউটা অ্যান্ড্রয়েড অ্যাপ কম্প্যাট নেবেন, অ্যান্ড্রয়েড অ্যাক্সের। তো এটা নেওয়ার পর উইথটা দিতে পারেন ম্যাচ প্যারেন্ট, আর হাইটটা দিয়ে দিচ্ছি র্যাপ কন্টেন্ট, আর এটার একটা একটা কিউরি হিন্ট নিতে পারি। কিউরি হিন্টে আমরা দিতে পারি যে সার্চ ভিউ সার্চ হেয়ার, তো সার্চ হেয়ার দিব এখানে, আর এটা আইকন ফাইন্ড বাই ডিফল্ট, সরি আইকন ফিড বাই ডিফল্ট করে দি ফলস করে দিচ্ছি, যাতে করে আইকন ফিড বাই ডিফল্ট এটা ফলস করে দিচ্ছি, তো যাতে করে আমাদের এখানে হিনটাও শো করতেছে অ্যান্ড আইকনটাও ঠিকঠাক শো করতেছে, আর আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। আর এটার উপরে একটা বা নিচে একটা আইডি দিয়ে দিবেন অবশ্যই। তো আমি আইডিটা নাম দিয়ে দিচ্ছি সার্চ ভিউ, তো এনিথিং দিতে পারেন। তো এখানে হলো লিস্ট ভিউ, এখানে সার্চ ভিউ। তো এখন আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যেতে হবে, অবজেক্ট ক্রিয়েট করব। তো এখানে সার্চ ভিউ দিয়ে তো আমি টেক্সটটা লিখে ফেলছি, আপনারা এখানে অ্যাস লিখলেই চলে আসবে, সমস্যা নেই। এখানে যে সার্চ ভিউ আছে সেটা নিয়ে নেবেন, তারপর যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে মাই লিস্ট দিয়ে দিচ্ছি, ক্লোজ করে নিচ্ছি। তো আমাদের এখন এটা ফাইন ভিউ আইডি করতে হবে, এখানে যেটাতে লিস্ট ভিউটা করছি। এখন উপরে যে মাই লিস্টটা দিলাম সেইটা ফাইন ভিউ বাই আইডি করব, ইকুয়াল টু আর ডট আইডি ডট যে আইডিটা আমরা নিলাম সার্চ ভিউ নামে আইডি দিছি ওইখানে সেটা দিয়ে দিলাম। তো আমার এখানে যে স্ট্রিং এর ভিতর আইটেমগুলো দিছি সেগুলো থেকে যাতে সার্চ হয়, আর এখানে আমার লিস্টে থেকে যাতে সার্চ হয় তার জন্য দিতে পারি। আচ্ছা, এখানে আর অন্য নামটা দিয়ে দিই,
সার্চ ভিউ দিয়ে দেই, এটাও চেঞ্জ করে দেই। এটা তো লিস্ট না, অলরেডি তো লিস্ট নিয়ে নিয়েছি, তো এখানে সার্চ ভিউটাই দিয়ে দেই। আর এটার উপরে একটা অন কিউরি টেক্সট লিসেনার অ্যাড করব, তো সেট অন কিউরি টেক্সট লিসেনার, তারপর ভিতরে নিউ দিয়ে অন কিউরি টেক্সট লিসেনার সেট। তো দেখতে পাচ্ছেন যে দুইটা মেথড লেখা হয়ে গেছে। তো মূলত এখানে কিউরি টেক্সট লিসেনারই আপনার লিস্ট ভিউ থেকে সার্চ করতে সহযোগিতা করবে। তো এর ভিতরে আমরা অ্যাডাপ্টার থেকে আমরা সার্চটা করব গ্যাট গ্যাট ফিল্টার, তারপর ডট ফিল্টার, আর এর ভিতরে আমরা এখানে যা আছে নিউ টেক্সট, তো আপনাদের অন্যটা থাকলে সেটাই এখানে দিয়ে দিবেন। তো আমরা আর কোনো কাজ করব না, জাস্ট অ্যাপটা রান করব এবং দেখব যে কাজ করতেছে কিনা। তো এরপরে আমার বললামই তো আরও ডেডিকেটেড ভিডিও থাকবে। আর একটা ভিডিও ছিল যে আমার ভিডিও প্লেয়ার থেকে কিভাবে যে কোনো ভিডিও আপনারা সার্চ করবেন, আর ভিডিও প্লেয়ারের তো নিয়ে সিরিজে দিয়ে দিয়েছি, আর কিছু ভিডিও বাকি আছে। তো এখানে যে আইটেমগুলো আছে তার মধ্যে থেকে আমি যে কোনো কিছু এখানে উপরে এখন সার্চ করতে পারবো। দেখতে পাচ্ছেন ডি লেখলে ডাটা এনক্রিপ্ট, টি লেখলে টাইপিং মাস্টার প্রো, এপিক ইজি টুল, টি এর যেই আইটেমগুলো আছে সেগুলো কিন্তু আসতেছে। তো আমার ডিভাইসটা বিচ্ছিন্ন হয়ে গেছিলো, তো এল দিলে কালি লিনাক্স, এ দিলে অ্যাডসেন্স। তো আপনারা এখানে যত লিস্টই থাকুক না কেন, সব কিছু থেকে কিন্তু সার্চ করতে পারবেন। তো নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল এই ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।